হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস। তোমরা যারা ANM এবং GNM এর এন্ট্রান্স এক্সাম দেবে, এবছর তোমাদের জন্য যে নতুন সিলেবাস, সেভাবে আমরা পরপর ক্লাস করছি। প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো আমরা এর আগে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 40টি কোশ্চেন আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো এবং প্রত্যেকেই উত্তর দেওয়ার চেষ্টা করো এবং আমার সঙ্গে মিলিয়ে নাও তোমাদের উত্তর সঠিক আছে কি না। জীবনবিজ্ঞান থেকে আজকে প্রথম কোশ্চেন, র্যাবিস ভাইরাস কোন রোগের জীবাণু? র্যাবিস ভাইরাস এটি কোন রোগের জীবাণু? এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে জলাতঙ্ক রোগীর, জলাতঙ্ক রোগের জীবাণু র্যাবিস ভাইরাস। তোমরা যদি এবছর অর্থাৎ 2022 জন্য ANM এবং GNM এর এন্ট্রান্স এক্সামের জন্য আমাদের থেকে সমস্ত সাবজেক্টের উপর সাজেশান অর্থাৎ গাইডবুক পেতে চাও, তোমরা ডেসক্রিপশান চেক করো, ওখানে লিংক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই সাজেশান বুক অর্থাৎ এই PDFটি ডাউনলোড করতে পারবে। পেমেন্টের পরে তোমাদের ইমেলে এই PDFটি চলে যাবে। এই PDFটিতে আমরা সমস্ত সাবজেক্টের উপর সাজেশান ওয়াইজ কোশ্চেন এবং চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন আলোচনা করেছি। তোমরা এই PDFটি সংগ্রহ করতে পারো। জীবনবিজ্ঞান থেকে এর পরের কোশ্চেন, ফাঁচ কথার অর্থ কি? ফাঁচ কথার অর্থ ভক্ষক। অপশান বি সঠিক, ফাঁচ কথার অর্থ ভক্ষক। এরপরের কোশ্চেন, কাকে এনার্জি কারেন্সি বলে? এনার্জি কারেন্সি বলে ATPকে। ATPকে বলা হয় এনার্জি কারেন্সি। ATPর ফুল ফর্ম কী হবে তোমরা প্রত্যেকেই কমেন্ট করো। এরপরের কোশ্চেন, উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি? উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ গঁত। অপশান বি সঠিক, উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ গঁত। এরপরের কোশ্চেন, কোথা থেকে রেসারপিন উপাকারটি পাওয়া যায়? রেসারপিন উপাকারটি কোথা থেকে পাওয়া যায়? তোমরা প্রত্যেকেই চেষ্টা করো উত্তর দেওয়ার। কোথা থেকে রেসারপিন উপাকারটি পাওয়া যায়? সর্পগন্ধার মূলে, সর্পগন্ধা গাছের মূলে রেসারপিন পাওয়া যায়। এরপরের কোশ্চেন, এরেনকাইমা কলা কোথায় দেখা যায়? এরেনকাইমা কলা দেখা যায় পদ্মফুলে, পদ্মফুলে এরেনকাইমা কলা দেখা যায়। এরপরের কোশ্চেন, এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কত ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? এক অণু গ্লুকোজ জারিত হয়ে 686 কিলো ক্যালোরি পাওয়া যায়। 686 হবে এটা, 686 কিলো ক্যালোরি পাওয়া যায়। এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে 686 কিলো ক্যালোরি পাওয়া যায়। এরপরের কোশ্চেন, শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদের? শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছি। সঠিক অ্যান্সার হবে অপশান সি, শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছি। এরপরের কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীতে? ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় মাছের। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় মাছের। এরপরের কোশ্চেন, কোন বিজ্ঞানী বলেছিলেন বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কোন বিজ্ঞানী বলেছিলেন বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি? সঠিক অ্যান্সার কার্টিস বলেছিলেন। এরপরের কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, ট্রাকিয়া কোন প্রাণীতে দেখা যায়? এই চারটে প্রাণীর মধ্যে কোন প্রাণীতে ট্রাকিয়া দেখা যায়? সঠিক অ্যান্সার আরসোলার, আরসোলার ট্রাকিয়া দেখা যায়। এরপরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, কেঁচোর গমন পদ্ধতিকে কী বলে? কেঁচোর গমন পদ্ধতিকে বলা হয় ক্রিপিং। অপশান বি সঠিক, কেঁচোর গমন পদ্ধতিকে বলা হয় ক্রিপিং। তোমরা প্রত্যেকেই উত্তর দেওয়ার চেষ্টা করো এবং শেষে মিলিয়ে নাও কতগুলো কোশ্চেন অ্যান্সার সঠিক করতে পারছ। এরপরের কোশ্চেন, প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক এবং অন্তিমে বিয়োজক জাতীয় জীব থাকে, একটি পুকুরের ইকোসিস্টেমের নিচের কোনটি উৎপাদকের শ্রেণীভুক্ত? এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে ভাসমান ফাইটোপ্লাঙ্কটন। অপশান এ হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, একটি বাস্তুতন্ত্রের আদর্শ উদাহরণ কোনটি? একটি বাস্তুতন্ত্রের আদর্শ উদাহরণ কোনটি? সঠিক অ্যান্সার তৃণভূমি। অপশান এ সঠিক, একটি বাস্তুতন্ত্রের আদর্শ উদাহরণ তৃণভূমি। এরপরের কোশ্চেন, নতুন কোষ গঠনের প্রাথমিক কলার নাম কি? নতুন কোষ গঠনের প্রাথমিক কলার নাম কি? সঠিক অ্যান্সার মেরিস্টেম। অপশান ডি সঠিক,
নতুন কোষ গঠনে প্রাথমিক কলার নাম মেরিস্টেম। এরপরের কোশ্চেন, বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক কারা? বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক মহিলা এবং পুরুষদের দ্বারা প্রকাশিত। অপশান বি সঠিক। এরপরের কোশ্চেন, তামাকু সেবন শরীরের পক্ষে ক্ষতিকারক, কারণ এর মধ্যে কি থাকে? তামার মধ্যে থাকে নিকোটিন। অপশান বি হবে সঠিক অ্যান্সার। তামার মধ্যে নিকোটিন থাকে, এই জন্য এটি শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। এরপরের কোশ্চেন, তাড়াতাড়ি ব্যবহারের জন্য আলুকে কত তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত? তাড়াতাড়ি ব্যবহার করার জন্য আলুকে কত তাপমাত্রায় সংগ্রহ করা উচিত? এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক? 10-20 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশান এ হবে সঠিক অ্যান্সার, 10-20 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরের কোশ্চেন, এদের মধ্যে কোনটি অ্যান্টিফ্যাঙ্গাল বা ছত্রাক প্রতিরোধক ড্রাগ? এদের মধ্যে কোনটি অ্যান্টিফ্যাঙ্গাল বা ছত্রাক প্রতিরোধক ড্রাগ? সঠিক অ্যান্সার, অ্যাম্ফোটেরিসিন, প্রাইমারিসিন, প্রাইসোফুলিভিন, এই সবকটিই সঠিক। অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, মদতৈরিতে সাধারণত কোন প্রজাতির আঙুর ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার, ভাইটিস ডেনিফেরা। অপশান সি হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, এইডসের জীবাণু প্রতিরোধক হিসেবে কোন ড্রাগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়? এইডসের জীবাণু প্রতিরোধক হিসেবে কোন ড্রাগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার, জাইডোবুডাইন। অপশান এ হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, মানব দেহে মহিলাদের শরীরে হরমোনের মধ্যে কোনটি স্টেরয়েড নয়? মানব দেহে মহিলাদের শরীরে হরমোনের মধ্যে কোনটি স্টেরয়েড নয়? এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে রিল্যাক্সিন। অপশান বি হবে সঠিক অ্যান্সার, রিল্যাক্সিন। এরপরের কোশ্চেন, প্রতিদিন পৃথিবীতে এইচআইভি পজিটিভ সংক্রমণের হার কত? সঠিক অ্যান্সার 6000। সঠিক অ্যান্সার হবে তাহলে 6000। এরপরের কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন, এদের মধ্যে কোন প্রাণীর দেহে ফ্লিপার নেই? এই চারটি অপশানের মধ্যে কোন প্রাণীর দেহে ফ্লিপার নেই? সঠিক অ্যান্সার হবে কচ্ছপ। অপশান এ হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, ইনসুলিন এটি কী নিয়ন্ত্রণে রাখি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রত্যেকেই কমেন্ট করো, ইনসুলিন কী নিয়ন্ত্রণে রাখি? সঠিক অ্যান্সার, রক্তে শর্করার পরিমাণ। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখি। অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, মানব দেহে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকি? এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার চর্বি বা ফ্যাট থাকি। অপশান বি হবে সঠিক অ্যান্সার, মানব দেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে চর্বি বা ফ্যাট। এরপরের কোশ্চেন, রাসায়নিকভাবে ইনসুলিন হরমোন কী? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, রাসায়নিকভাবে ইনসুলিন হরমোন কী? সঠিক অ্যান্সার প্রোটিন। অপশান সি হবে সঠিক অ্যান্সার, রাসায়নিকভাবে ইনসুলিন প্রোটিন। এরপরের কোশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং বাড়ার পেছনে কোনটির বৃদ্ধি দায়ী? গ্লোবাল ওয়ার্মিং বাড়ার পেছনে কোনটির বৃদ্ধি দায়ী? এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2। এরপরের কোশ্চেন, 29 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রাণীটির দেহে ফ্লিপার আছে? কোশ্চেন খেয়াল করবে, একটু আগে আমরা বলেছিলাম কোনটির দেহে ফ্লিপার নেই, এবার দেখো ফ্লিপার আছে কোনটির দেহে? এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার ঝিনুক। অপশান বি হবে সঠিক অ্যান্সার, ফ্লিপার আছে ঝিনুকের দেহে। এরপরের কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, মানব দেহে কোন রোগ বংশ পরম্পরায় নিয়ন্ত্রিত হয়? মানব দেহে কোন রোগ বংশ পরম্পরায় নিয়ন্ত্রিত হয়? সঠিক অ্যান্সার অ্যালক্যাপ্টোনিউরিয়া। অপশান এ হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, প্রাপ্তবয়স্ক মানবদের কঙ্কালে হাড়ের সংখ্যা কত? প্রাপ্তবয়স্ক মানবদেহে হাড়ের সংখ্যা কত? প্রত্যেকেরই কমেন্ট করা উচিত, প্রাপ্তবয়স্ক মানবদেহের কঙ্কালে 206টি হাড় থাকি। অপশান বি হবে সঠিক অ্যান্সার, 206টি। এরপরের কোশ্চেন, কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয়? কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয়? এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার 1972 সালই।
অপশান বি হবে সঠিক অ্যান্সার। বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। এরপরের কোশ্চেন, ভারতে মোট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে? ভারতে মোট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে? সঠিক অ্যান্সার 9টি। অপশান সি হবে সঠিক অ্যান্সার। ভারতে মোট 9টি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে। এরপরের কোশ্চেন, মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে? মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে? সঠিক অ্যান্সার পুচ্ছ পাখনা। অপশান সি সঠিক অ্যান্সার, পুচ্ছ পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে। এরপরের কোশ্চেন, শক্তি প্রবাহে দশতাংশ সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? শক্তি প্রবাহে দশতাংশ সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার লিন্ডেম্যান। অপশান বি হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, লজ্জাপতি গাছের পাতায় স্পর্শ করলেই মুদে যায়, ইহাকে কোন চলন বলা হয়? লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করলে এটি মুদে যায়, এটাকে বলা হয় সিসমোনাস্টিক চলন। অপশান এ হবে সঠিক অ্যান্সার। লজ্জাপতি গাছের পাতায় স্পর্শ করলে এটি মুদে যায়, এটা হচ্ছে সিসমোনাস্টিক চলনের উদাহরণ। এরপরের কোশ্চেন, কোন শ্বেত রক্তকণিকা থেকে হিস্টামিন ক্ষরিত হয়? কোন শ্বেতকণিকা থেকে হিস্টামিন ক্ষরিত হয়? এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার ইওসিনোফিল। অপশান সি হবে সঠিক অ্যান্সার, ইওসিনোফিল। এরপরের কোশ্চেন, 38 নম্বর কোশ্চেন, ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য কত? ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য কত? ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য 9.3। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের তাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি। অবশ্যই মনে রাখবে, ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য 9.3 কিলো ক্যালোরি এবং প্রোটিন ও কার্বোহাইড্রেটের তাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি। এরপরের কোশ্চেন, নিম্নোক্ত কোন উদ্ভিদে ঠেসমূল পাওয়া যায়? এই চারটে উদ্ভিদের মধ্যে কাদের ঠেসমূল পাওয়া যায়? সঠিক অ্যান্সার সুন্দরী গাছের। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। সুন্দরী গাছ, কেয়া গাছ, এদের ঠেসমূল দেখতে পাওয়া যায়, ঠেসমূল দেখতে পাওয়া যায় সুন্দরী গাছের। এরপরের কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সবশেষে কোন উপাদান সৃষ্টি করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সবশেষে কোন উপাদানটি সৃষ্টি করে? সঠিক অ্যান্সার অ্যামাইনো অ্যাসিড। অপশান বি হবে সঠিক অ্যান্সার। প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সবশেষে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড। এই ছিল জীবনবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 40টি কোশ্চেন। এই ধরনের 40টি কোশ্চেন পরীক্ষায় আসবে, তোমরা অবশ্যই চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো করে রাখো। আমি প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজিয়ে দিয়েছি, ওখান থেকে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং সাজেশন ওয়াইজ ক্লাসগুলো করো এবং মক টেস্টগুলোতে অংশগ্রহণ করো, পরীক্ষায় অবশ্যই ভালো র্যাঙ্ক করতে পারবে।